সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কথার পিঠে কথা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার সাথে আছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। আমরা কথা বলবো একটি ভিন্ন প্রসঙ্গ নিয়ে। আনিস আলমগীর, সম্প্রতি একটি তথ্যচিত্র অথবা চলচ্চিত্র ফুল মুভি কাশ্মীর ফাইলস, এটি নিয়ে খুবই আলোচনা হচ্ছে এবং সেটার আলোকে আবার দ্য বাংলাদেশ ফাইলস নামে একটি মানে কি বলে প্রদর্শনী চলছে, শুরু হয়েছে ডিসেম্বর থেকে। তো আমরা কাশ্মীর ফাইলস নিয়ে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে, এটা বেশ প্রতিক্রিয়া শুরু হয়েছে ভারতেই, সেখানে অনেকেই বলছে যে এর মধ্য দিয়ে একটা বিভাজন তৈরি হচ্ছে, এটা সম্পর্কে একটু কী জানেন বা কী বলবেন? হ্যাঁ, আপনি ঠিকই বলছিলেন যে সাম্প্রতিক সময়ে যদি কোনো সিনেমা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়ে থাকে সেটা দ্য কাশ্মীর ফাইলস, এটা নিয়ে হচ্ছে। এটা কাশ্মীরের 1990 সালে কাশ্মীরের কিছু পণ্ডিতকে যে গণহত্যা বা হত্যা যেটাই বলেন সেই হত্যাকাণ্ড নিয়ে বেস করে এই সিনেমাটা, এবং এই সিনেমা এখন দেখা যাচ্ছে ভারতে সর্বোচ্চ রেটিংয়ে, সর্বোচ্চ যত আগে যত ইয়ে ছিল দাঙ্গল এবং আরেকটা এই দক্ষিণের আরেকটা সিনেমা বাহুবলী সেকেন্ড, এগুলো সবগুলোকে পার করে দিয়েছে ইয়েতে আয়ের দিক থেকে। আচ্ছা, এবং মনে হচ্ছে যে এটা সর্ব মানে এই সমসাময়িক কাল এটাকে সুপার হিট না, শুধু বাম্পার যা কিছু ওরা যে সমস্ত শব্দ ইউজ করে সব কিছুতে হচ্ছে, কিন্তু এটা নিয়ে চরম বিতর্ক, যেটা আপনি যেটা বলছেন বিতর্ক এটা নিয়ে যে এটা কি আসলে একপেশে কাহিনী কিনা বা এটা কি সত্য কাহিনী কিনা। আমার দৃষ্টিতে এটা যেই কাহিনী যেটা সেটা 100% সত্য। আচ্ছা, এটা সত্যতার ভিত্তিতে এই কাহিনী করা হয়েছে, কিন্তু যে অসত্য যে জিনিসটা সেটা হচ্ছে যে এটা প্রেজেন্টেশন। আচ্ছা, একটা ঘটনাকে আপনি কোন কীভাবে প্রেজেন্ট করছেন, এই প্রেজেন্টেশনের যে ঘটনাটা সেটা হচ্ছে বিজেপি যেভাবে দেখে এবং হিন্দু মৌলবাদীরা যেভাবে দেখে ঠিক ওই প্রেজেন্টেশন। কারণ এর আগেও কাশ্মীর ফাইলস নিয়ে, কাশ্মীরের ওই ঘটনা নিয়ে আরও কয়েকটা সিনেমা, এটা তো আনন্দবাজার পত্রিকাতে একটা দেখলাম যে সেই রিপোর্টে বলা হচ্ছে যে এক ধরনের হিন্দু জাতীয়তাবাদকে সুড়সুড়ি দেওয়া। এটা 100%। আপনি যদি এটাকে আরও ভালো করে ভালোভাবে যদি বলতে চাই, আমরা বলতে চাইছি ইউজিং আর্ট ফর দ্য কজ অফ হেট। আপনি কীভাবে এই শিল্পকলাকে মাধ্যমে ঘৃণা কীভাবে ছড়াতে পারেন, আপনি কীভাবে বিভাজন ছড়াতে পারেন, বিদ্বেষ কীভাবে ছড়াতে পারেন, নফরত কীভাবে ছড়াতে পারেন, এটা হচ্ছে এই সিনেমাটা হচ্ছে একদম এটার জন্য এটা একটা শ্রেষ্ঠ সিনেমা। এটা দেখার পর যে কোনো হিন্দু মেন্টালিটি বা হিন্দু মৌলবাদী যারা আছে তারা বের হয়ে আপনার ইয়ে খুঁজবে, ধামা খুঁজবে, পিস্তল খুঁজবে মুসলমানদের মারার জন্য, এবং হলের মধ্যেও সেটা দেখা যাচ্ছে, হলের মধ্যেও স্লোগান দিচ্ছে এবং মারামারি করতেছে, এদেরকে বের করো, এদেরকে মারো, এদেরকে কাটো। এবং হিন্দু মৌলবাদী যারা যে সমস্ত অ্যাক্ট্রেস আছে বা এই শিল্পকলা যারা আছে তারা এটার খুব প্রশংসা করছে, বিশেষ করে এটার যে অভিনেতা যে অনুপম খের প্রধান অভিনেতা, সে ওইখানে একজন সেই কাশ্মীরি পণ্ডিতের চরিত্র ইয়ে করেছে, সে তো একটা মৌলবাদী, একটা মানে আমি কী বলবো এটারে মানে চূড়ান্ত মৌলবাদী যদি থেকে থাকে, নিকৃষ্ট ধরনের, সে ওয়ান অফ দেম, এবং সে এটা রয়েছে। এবং তার যে পরিচালক, এটা খুবই পরিচালক এবং প্রযোজক যারা, এটা ওই প্রযোজকও অভিনয় করেছেন, যে প্রধান নারী চরিত্র যেটা সেটা অভিনয় করেছেন এর প্রযোজক, এবং তার হাজব্যান্ড এটা পরিচালক, তাদের ছেলেও দুইটা বোধহয় একটা ওইখানে অভিনয় করেছেন, মানে এটা ফ্যামিলি প্রোডাকশন। এবং এটা দীর্ঘদিনের একটা বিজেপির একটা নির্বাচনী ইস্যু নিয়ে একটা দীর্ঘ গবেষণার ফল, সামনে যে নির্বাচন আছে সেই নির্বাচনকে সামনে রেখেই কি এটা কোনো সন্দেহ নাই, এটা কোনো সন্দেহ নাই যে ওই সামনে নির্বাচনকে কেন্দ্র করে। এবং এই সিনেমাটার মাধ্যমে বিজেপি শুধুমাত্র এই যে বিভাজনটা তৈরি করে কীভাবে যে তার নিজের দিকে, যেহেতু মেজরিটি তার হিন্দু, সেই ভোটটা কীভাবে নিতে পারে সেটা একদম সিল করে দিয়েছে। আপনি একটু নিশ্চিত থাকেন যে আগামীতে ইয়ে আসতেছে, এই মোদি আবারও আসতেছে, এবং মোদি নিজে বলছে যে সিনেমা হলে এরকম হওয়া উচিত, মোদি নিজে প্রচার করছে। এবং অনেক স্টেটে এবং যে বিজেপির আরেকটা স্টেট যে যোগীর স্টেট, সেখানে পুলিশদের জন্য এটা দেখার জন্য একটা দিন ইয়ে করে দিয়েছে, ছুটির ঘোষণা করা হয়েছে। তারপরে অনেকটা স্টেটে এটা ফ্রি দেখাচ্ছে, পোস্টার দিয়ে নেতারা ইয়ে জানাচ্ছে যে ফ্রি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছে, সারা
ইয়েতে ইন্ডিয়াতে এটা এটা মানে একটা বিজেপির এক ধরনের কি বলবো একটা খোরাক আর কি, এটা নফরতের একটা বড় ধরনের খোরাক। এবং এটা এটার মাধ্যমে তারা যেটা করছে সেটা হচ্ছে জাতি হিসেবে ভারত যে একটা সেকুলার রাষ্ট্র ছিল সেটা তো বহুদিন আগে নষ্ট হয়েছে, এবং এই হেট্রেডের মাধ্যমে তাদের যে একটা প্রগ্রেসের যে সম্ভাবনা ছিল সেটা সেটা একটা ধ্বংসের পথে। তাহলে মানে যেহেতু একটা বড় দেশ ভারত এবং একটা বড় দেশের ওইরকম একটি যখন নাকি একটা সম্প্রদায়কে নিয়ে যখন নাকি নাড়াচাড়া চলবে তখন আশেপাশের দেশেও তো এটার একটা প্রভাব। আপনি খুব একটা ভালো পয়েন্ট ধরেছেন, এটাই আমি এটা করছিলাম। বাংলাদেশে এটা একটা ভয়াবহ আশঙ্কা আছে, কারণ সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে হিন্দু মৌলবাদী যেগুলো আছে তারা এর পক্ষে গুণগান গাওয়া শুরু করেছে। তারা বলছে যে এটাতে মিথ্যা কোথায়, কথা সত্য কিন্তু তাদের কথা সত্য, এটাতে মিথ্যা কোথায়, কিন্তু প্রেজেন্টেশনের ব্যাপারে তারা বলছে না। প্রেজেন্টেশনটা কেমন, এক ডিলে দুই পাখি মারার মতো। এখানে যারা কাশ্মীরে জনগণের উপর নির্যাতনের কথা বলে, এই সিনেমাটার কৌশলটা দেখেন, যারা নির্যাতনের কথা বলে তাদেরকে ভিলেন হিসাবে দেখাচ্ছে, দেখাচ্ছে যে তারা এটাকে ইউজ করে তাদের ব্যক্তিগত স্বার্থে। বিশেষ করে বামধারার লোকজন, প্রগ্রেসিভ লোকজন, অরুন্ধতী টাইপ লোকজন এটাকে এদেরকে ভিলেন হিসাবে সিনেমাতে বানানো হয়েছে। দ্বিতীয়ত আর যেটা করা হয়েছে, এই যে মুসলমানেরা যে একজনও যদি তার প্রতিবেশীর প্রতি অত্যাচার হয় যে সেও যে এটার এটার প্রতিবাদ করে, এবং কাশ্মীরি কাশ্মীরি পণ্ডিতরা নিজেরাই এখন বয়ান দিচ্ছে যে আমাকে এই নির্যাতনের সময় আমার ওই প্রতিবেশী রক্ষা করছে, এই প্রতিবেশী আমাকে এই করেছে। এখানে মুসলমান বলতে কোনো হচ্ছে যে একটা খুনি, ধর্ষক এবং তারপরের বাড়ি দখল করা লোক, এবং এখান থেকে মানে মার মার কাট কাট। এখানে একটা মুসলমান চরিত্র নাই যাকে দেখানো হচ্ছে, একটা ভালো চরিত্রে যে ভালো চরিত্র মানে চরিত্রই নাই এখানে, একটা একটা কোনো সিম্প্যাথাইজড সেই চরিত্রটাও নাই। অথচ আমরা আমি দেখলাম আনন্দবাজারই আছে যে বিশ্বের সবচেয়ে বড় মন্দির নির্মাণে প্রায় 5 কোটি টাকা মূল্যের নাকি 2.5 কোটি টাকা মূল্যের জমি দিচ্ছে একজন মুসলমান। সেই ইনস্ট্যান্স তো আছে, সেই হিন্দুদেরও উদার হিন্দুরাও আছে। ওটার ওটার অনুকরণে ঠিক আমাদের একেবারে লাগোয়া যে রাজ্য পশ্চিমবঙ্গে, সেখানে আবার একটা প্রদর্শনী তথ্যচিত্র এবং লেখার মাধ্যমে একটা প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে, তার নাম দেওয়া হচ্ছে যে দি বাংলাদেশ ফাইলস। এবং এইটা প্রথম একটা জায়গায় যেখানে সবচেয়ে বেশি উদ্বাস্তু ছিল 71 সালে, সেখানে জায়গাটার নামটা মনে পড়ছে না, সারা পশ্চিমবঙ্গে জুড়ে নাকি এটা প্রদর্শন চালানো হবে। এবং সেখানে দেখানো হচ্ছে যে 71 সালে কীভাবে হিন্দুদেরকে নির্যাতন করে দেশ ছাড়া করেছিল, কিন্তু 71 সালে যে 1 কোটি মানুষ গিয়েছে সেখানে তো হিন্দু মুসলিম সবাই মিলে সবাই, আর ওইটা তো হলো যে আমরা সম্মিলিতভাবে এটা মুক্তিযুদ্ধ করছি, এটা আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতা। হতে পারে মুসলিমদের তুলনায় হিন্দুদের উপর নির্যাতনটা বেশি হয়েছিল, কারণ হিন্দু যদি 10 জন থাকে সে 10 জনকে আক্রমণ করা হয়েছে, মুসলমান যদি এখানে আরো 90 থাকে 90 করে নাই। কিন্তু এটা তো ধর্মীয় যুদ্ধ ছিল না, এটা ধর্মযুদ্ধ তো ছিল ছিল না, এটা তো সম্মিলিতভাবে একটা মুক্তিযুদ্ধ ছিল। এটাকে যে এটাই বিজেপির প্রপাগান্ডা, এটাই হচ্ছে যে তারা খণ্ড করে নিয়ে শুধু ওই একটা অংশ দেখাচ্ছে, চিত্রিত করছে যে এখানে শুধু হিন্দুরা নির্যাতিত। বিষয়টা বাংলাদেশে হিন্দু জঙ্গি যারা আছে, এটা মুসলিম জঙ্গির পাশাপাশি তো হিন্দু জঙ্গিও গত কয়েক বছরে এটা খুবই রেজ করছে, ওই হিন্দু জঙ্গিগুলারও এই একই ভাষণ, ওরাও তাই বলতেছে। হিন্দু জঙ্গিগুলা বলছে যে নোয়াখালী ফাইলস করা হোক, তারপরে আর ঢাকা ফাইলস করা হোক, কিন্তু তারা কেউ বলছে না যে গুজরাল ফাইলস করা হোক। এই যে কয়েক এই সে 2002 সালের কাশ্মীর ফাইলসের তো আরেকটা চিত্রও হইতে পারে, হয়েছে কাশ্মীর ফাইলসের ওই অরিজিনাল ফাইলস নিয়ে আরও অনেকে সিনেমা করছে, কিন্তু সেগুলোকে ওরা ধু করছে, সেটাতে কিছু নাই। কারণ এটা হচ্ছে যে একটা র ধরনের একটা এক ধরনের ক্যাম্পেইন, তো তাই এদের এটা এটা খুব ভালো, এটা আর্টের কোনো জাতপাত নাই, এটা হচ্ছে জাস্ট একটা পলিটিক্যাল ক্যাম্পেইন। এবং বিজেপির যে ন্যারেটিভ, যে বিজেপি যে ভাষণে দেখে সেটাই এখানে। কিন্তু আমি বলবো না যে এটা তো মিথ্যা কাহিনী অবলম্বনে, কাহিনী সত্য। এবং 90 সালে এই এই ঘটনা ঘটেছে সেখানে, এইটা আরেকটা মিথ্যাচার যে প্রায় 100 কি এটা মতান্তর আছে, কেউ বলছে 100, কেউ বলছে 400-র মতো, 399-এর মতো কাশ্মীরি পণ্ডিতকে মারা হয়েছে, কিন্তু ওইখানে 1500 হিন্দু মারা হয়েছে,
তাদের কোনো নাম নাই, ওর ওই হিন্দুগুলো কি করে মানুষ না, তাহলে কাশ্মীরি পণ্ডিতগুলো কি জিনিস? তার মানে হচ্ছে যে এটা পারপাসফুলি জাস্ট ইয়ে করতেছে, কি ওখানে তো হিন্দুরাও নির্যাতিত হয়েছে, হিন্দুরাও মারা গেছে, ওই হিন্দুগুলোর কথা বলে না এরা। এই ঘটনাটা ঘটেছে, ঘটনাটা ঘটেছে তাদের কেন ঘটেছে সেটা দীর্ঘ আলাপ, সেটার অনেক বিতর্ক আছে। সেটা ওই সময় বিজেপি সরকার ছিল, বিজেপি সরকার ছিল মানে ভিপি সিং এর সরকার ছিল, যেটা বিজেপির সমর্থনে, এবং বিজেপি এর পরবর্তী তো ক্ষমতা আসছে বাজপেয়ী আমলে, এরপরে মনমোহন প্রায় আর এই মনমোহন বলছি এখন নরেন্দ্র মোদী প্রায় 7-8 বছর চলে গেল, এদের জন্য তোমরা কি করেছো? এদের রিহ্যাবিলিটেশনের জন্য তো তোমরা ওই পুনর্বাসনের জন্য ওখানে যাওয়ার জন্য তোমরা তো কিছুই করো না, এখন 370 ফেলে দিয়েছ। 370 ফেলে দেওয়ার পর সেখানে যে তাদের সেই জনগণ, সেখানে ইনভেস্টমেন্ট কত হয়েছে, সেখানে কিভাবে তুমি আরও ডেভেলপ করতে পারো একটা দেশকে, জাতিকে ঐক্যবদ্ধভাবে কীভাবে এগিয়ে যেতে পারো, সেই সমস্ত কাহিনী নাই। এদের উদ্দেশ্য হচ্ছে যে এই এটাকে ইস্যু করে বিভাজন এবং ক্ষমতায় টিকে থাকা, এছাড়া আর অন্য কোনো কারণ না। কিন্তু আমি যেটা ভয় পাচ্ছি এটার এটার অ্যাকশন বাংলাদেশে পড়াটা নিয়ে, বাংলাদেশে যে হিন্দু মৌলবাদী জঙ্গিগুলো যেভাবে এটা নিয়ে ইয়ে করছে এবং তার কাউন্টার মুসলিম জঙ্গিগুলো দিচ্ছে, সো এটা নিয়ে দুই জঙ্গি মিলে আবার এখানে আবার কোনো জঙ্গি তৈরি হয় কিনা, অশান্তি তৈরি হয় কিনা, আমাদের এটা যারা সোশ্যাল মিডিয়ার এখানে ওম্বুডসম্যান আছেন বা যারা এটা সোশ্যাল মিডিয়া পুলিশ আছেন তাদের এটা কিন্তু খেয়াল করা উচিত, এবং যারা এই ধরনের পোস্ট দিচ্ছে উস্কানিমূলক কাশ্মীর ইয়ের পক্ষে বা বিপক্ষে গিয়ে নোংরাভাবে যেভাবে হিন্দুদেরকেও আক্রমণ করছে, এটা এটা আমাদের সতর্ক হওয়া উচিত। কারণ ওরা কি করছে না করছে ওদের ঘটনা, আমাদের এখানে এসে আমাদের আমাদের সংখ্যালঘুদের উপর যদি আবার এই মুসলিম জঙ্গিরা যদি আবার ঝাঁপিয়ে পড়ে সেটা আমাদের কোনো লাভ নাই, সেটা বরং সেটাও বরং এই বিজেপির লাভ, সেটাও লাভ বিজেপির, সেটাই ওরা আবার এখানে প্রদর্শন করবে, দেখো বাংলাদেশ কত খারাপ রাষ্ট্র, সো আমরা যে মুসলমান পিটছি, আমরা যে এদেরকে কিল করছি সেটা জায়েজ, রাইট, এবং জায়েজ আছে এদেরকে কিল করা। তো আসলে আমরা মনে হয় দর্শকদের কাছেও একটা আপিল করতে পারি যে এটা খুব ক্রিটিক্যাল সময়ে সবাইকে খুবই যাতে কোনো রকম উস্কানিতে পা না দিয়ে আমাদের দেশের যেই সংবিধান সেটা হচ্ছে একেবারেই অসাম্প্রদায়িক একটি সংবিধান, এবং তার ভিত্তিতেই বাংলাদেশের স্বাধীনতা, এবং এই স্বাধীনতার মূল এটা হচ্ছে আমাদের 72-এর সংবিধান, যেখানে সব ধর্ম গোষ্ঠী সম্প্রদায় আমরা মিলেমিশে বাংলাদেশে আমরা একত্রে বসবাস করব, সেই জায়গাটার সেই অবস্থানটা যাতে টিকে থাকে, এবং আমরা সম্মিলিতভাবে যাতে কোনো অঞ্চলের বা কোনো দেশের কোনো সম্প্রদায়ের কোনো উস্কানিতে যাতে আমরা পা না দিই, সেটি মনে হয় আমাদের সবচেয়ে সতর্ক থাকার এখন একটা সর্বোচ্চ সময়। ঠিক, রাইট, ওকে, দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।